নর্থ পোলের মতো ঠান্ডা অনুভব করছে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা। শনিবার সকালে রেকর্ড ঠান্ডা পড়েছে সিটিতে। গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। সেন্ট্রাল পার্কে তাপমাত্রা এক ডিজিটে নেমে আসে। কুইন্সের জন এফ কেনেডি এয়ারপোর্টে 4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এতে 1996 সালের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ছাড়িয়ে যায়। কুইন্সের লাগোর্ডিয়া ও নিউওয়ার্কের এয়ারপোর্টে তাপমাত্রা 5 ডিগ্রি রেকর্ড করা হয়। সেন্ট্রাল পার্কে সকাল 7টায় 4 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, তবে ভোরে তাপমাত্রা -15 ডিগ্রির মতো মনে হয়েছে। তবে দিন গড়ার সাথে তাপমাত্রা বেড়েছে। রোববার থেকে তাপমাত্রা 30 ডিগ্রির ওপরে উঠবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।